পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আপনাদের এই শিবনগর গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এটা ফিল করবেন, যারা এখন এই কবরে ঘুমিয়ে আছেন তারা সবাই একদিন আপনার মতো জীবিত ছিলেন, এখন তারা সেখানে ঘুমিয়ে আছেন। একই পরিণতি আমার আপনার হবে। কবর আমাদের আসল বাড়ি, এই এলাকার যে সুন্দর বাড়ি বানিয়ে আমি মানুষকে বলি এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি নয়, কবর হলো আমার আসল বাড়ি। অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ক্ষমতার অহংকার, টাকা পয়সার অহংকার, বংশের বড়াই, জ্ঞানের বড়াই, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটির সাথে সব মিশে যাবে, থাকবেন না। এই কবরে আমরা চলে যাব। এই যে মানুষকে কবর দেওয়া হচ্ছে, দাফন করা হচ্ছে, পৃথিবীতে এই সিস্টেমটা কিভাবে আরম্ভ হবে এর একটা সুন্দর ইতিহাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিভাবে পৃথিবীতে কবরের সিস্টেমটা চালু হলো, কি করে কবরের পদ্ধতির প্রচলন হলো, এই ঘটনাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে বয়ান করে দিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনের মাধ্যমে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। এই দুইজনের সংসার ছিল পৃথিবীর প্রথম সংসার, তাদের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু হয়ে জগৎ সংসার বিস্তৃত হতে হতে আজকে এত বিশাল পরিসর ধারণ করেছে। আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের পরিবার কি করে বড় হলো শুনেন, কিভাবে এত বড় হলো। আদম আলাইহিস সালামের ঔরসে আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে আল্লাহ তাআলা একসাথে দুটা সন্তান দিতেন। জুড়ে বলেন কয়টা, আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা, একটা ছেলে আর একটা মেয়ে। এই ছেলে এবং মেয়ে একই গর্ভে যারা থাকতো তাদেরকে ভাই বোন বিবেচনা করা হতো। এরা যখন বড় হয়ে যেত তখন বিবাহের জন্য এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে গর্ভের মধ্যে যে মেয়ে ছিল সেই মেয়ে এবং হাবিল একসাথে বড় হলেন, তারা তো ভাই বোন। এখন হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ে সে দেখতে খুব একটা সুন্দরী ছিল না, গায়ের চামড়া ছিল কুচকুচে কালো। আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ে সে দেখতে ছিল অসম্ভব রকমের সুন্দরী, রূপবতী। এখন এই দুই গর্ভের চারজন যখন বড় হয়ে গেলেন, আদম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক তিনি তাদেরকে বিবাহের পয়গাম দিলেন, হাবিল কাবিলের সাথে গর্ভে থাকা মেয়েকে বিয়ে করবে আর কাবিল হাবিলের সাথে গর্ভে থাকা মেয়েকে বিয়ে করবে। এই প্রস্তাব যখন দেওয়া হলো কাবিল তখন এই প্রস্তাব রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করে দিল। সে বলল, বাবা আমার সাথে যে একই গর্ভে ছিল সে তো দেখতে সুন্দরী, তাকে আমার সাথে বিয়ে না দিয়ে আপনি আমার ভাই হাবিলের সাথে কেন বিয়ে দিচ্ছেন? আমার মনে হয় আমার চাইতে আমার ভাই হাবিলকে আপনি বেশি ভালোবাসেন। আদম আলাইহিস সালাম বললেন, ব্যাপারটা ভালোবাসার নয়, বরং বিবাহের এই সিস্টেমটা যিনি ঠিক করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তিনি বললেন, বাবারে এটা আমার একক সিদ্ধান্ত নয়, এটা আল্লাহর ফয়সালা।
কাবিল বলল, এই ফয়সালা আমি মানি না, যে আমার সাথে গর্ভে ছিল সে দেখতে সুন্দরী, তাকে আমার সাথে বিয়ে দেন। যখন একটা গন্ডগোল লেগে গেল, আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা। এর আগে পৃথিবীতে কেউ কখনো আর কুরবানি করে নাই। আদম আলাইহিস সালাম যখন তার দুই ছেলেকে বললেন, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমরা দুই ভাই মিনায় গিয়ে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। হাবিল তখন পশুপালন করতেন, তিনি তার পশুর পাল থেকে উৎকৃষ্ট একটি পশু আল্লাহর রাস্তায় জবাই করলেন, কুরবানি করে দিলেন। কাবিল তখন কৃষি কাজ করত, কৃষিজাত কিছু পণ্য সেও কুরবানি করল। সেই জামানায় সিস্টেম ছিল, কুরবানি করে দেওয়ার পরে একটা খোলা ময়দানে রেখে দেওয়া হতো, যার কুরবানি কবুল করা হতো আসমান থেকে একটা অগ্নিশিখা এসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিত। দুইজনেই যখন কুরবানি রেখে দিলেন, দেখা গেল হঠাৎ করে একটি অগ্নিশিখা এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল, কাবিলের কুরবানি জ্বালিয়ে দিল না। হাবিলের কুরবানিটা যখন কবুল হয়ে গেল, কাবিল তখন আরো বেশি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে গিয়ে সে তার ভাইকে কি বলল শুনুন, এবার সেই ঘটনা কোরআন থেকে, কোরআনুল করিমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. الله تعالى বলছেন, ও নবী, আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনাটি শুনিয়ে দেন। দুজনেই যখন কুরবানি করলো, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলেরটা আল্লাহ কবুল করলেন না। কাবিল তখন রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে বলেছিল, কালাল আকতুলান নাক, সে বলেছিল আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন বলেছিল, ভাই আমার, তুমি যদি আমাকে হত্যাও করো আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করে দিব না। কেন তুমি রাগান্বিত হয়ে যাচ্ছ? আমার কুরবানি কবুল হয়েছে, তোমার কুরবানি কবুল হয় নাই। এর কারণ হলো কুরবানির মানদণ্ড হলো তাকওয়া। তিনি তখন তার ভাইকে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। তাকওয়ার ভিত্তিতে যে আমল হয় সে আমলটাই সুন্দর হয়, তাকওয়ার ভিত্তিতে যে আমল হয় সে আমলকে যিনি কবুল করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? কাবিল তার ভাই হাবিলকে মেরে ফেলল। এটা হলো পৃথিবীর ইতিহাসের প্রথম খুনের ঘটনা। এর আগে পৃথিবীতে কোনো মানুষ মারাও যায় নাই, প্রথমবারের মতো মারা গেল। এখন দেখেন, যাকে মারলো তার নাম হাবিল, মারলো তার ভাই কাবিল। এই হাবিল কাবিলের বাপের নাম কি? জোরে বলেন যুবক ভাইয়েরা, শোনেন, পৃথিবীতে আসার সময় বাপ আগে এসেছেন না ছেলে আগে? আরো জোরে বলেন, পৃথিবী থেকে যাওয়ার সময় বাপ আছে ছেলে? এটা এই জন্য বললাম, আমার যুবক ভাইরা নামাজে যায় না, আমার যুবক ভাইরা রমজান মাসে রোজা রাখে না, আমার যুবক ভাইগুলো দিনের পথে ধাবিত হয় না। কারণ তারা মনে মনে ভাবে, আমি বুড়া হই তারপরে আমি নেক আমল করবো। কলেজার টুকরা ভাই গো আমার, বুড়া হওয়ার আগেই আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল আছে, দেখেছেন আগে এসেছেন বাবা আদম, যাওয়ার সময় গিয়েছেন ছেলে আগে। নাম কি? জোরে বলেন, মেরেছে কি? সম্পর্ক কি? জোরে বলেন। আচ্ছা, এটি পৃথিবীর প্রথম মরা মানুষ,
এর আগে আর কেউ মারা গেছে? মারা যাওয়ার পরে কি করা লাগে? তিনি সেটা মানে মাটি দেওয়া যে লাগে উনি তো জানতেন না ওইটা, কারণ তখন দাফন গুরুস্থানের পদ্ধতি তখন ছিল। এখন কাবিল তার ভাই হাবিলের লাশ নিয়ে চিন্তায় পড়ে গেল, আমার ভাইয়ের লাশ আমি কি করব। অনেক লম্বা সময় চলে গেল, যখন সময় চলে যায় তখন মানুষের লাশের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় কি হয় না। কাবিল চিন্তায় পড়ে গেল, আমার ভাইয়ের লাশ আমি কি করি, অসহায় হয়ে গেল। আল্লাহ তাআলা তখন কি করলেন শুনেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাউআতা আখি। আল্লাহ তাআলা তখন একটি কাক পাঠালেন। কাক বুঝেন তো আপনারা? আপনারা আঞ্চলিক ভাষায় কাক বলেন না কাউয়া বলেন? মাশাআল্লাহ, কাউয়া। আল্লাহ একটা কাউয়া পাঠালেন, একটা মৃত কাককে একটা জীবিত কাক, ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে, জীবিত কাকটা ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে ওই গর্তের মধ্যে মৃত কাকটাকে ঢুকাইয়া উপরে মাটি দেওয়া আরম্ভ করল। এই দৃশ্যটা দেখলো কাবিল। কে দেখলো? এই দৃশ্য দেখার পরে সে বলল, কালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। হায় আফসোস, আমি তো এই কাকের মতো হতে পারলাম না। একটা কাক জানে আরেকটা কাক মারা গেলে কি করতে হয়, আর আমি তো মানুষ, আমার ভাইকে মারার পরে আমার ভাইকে কি করতে হয় আমি সেটা জানি না। এটা দেখার পরে সেও মাটি ঘোরা আরম্ভ করলো, কবর খনন করলো, কবর খনন করে তার ভাইকে কবর দিল, দাফন করলো। এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম কবর দেওয়ার ঘটনা। সেখান থেকে কবর যে আরম্ভ হলো দিতে 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 আমাদের এলাকায় এখন যে কেউ মারা গেলে আমরাও জোরে বলেন। আপনারা কবরে যান না তো? কবরে যাবেন না তো? জোরে বলেন, কখন যাবেন জানেন? এই বিষয়টা কেউ জানেন? এমনও হতে পারে আগামীকাল ফজরে আমার কবর হতে পারে, এটা কি অসম্ভব কিছু? আমার দিকে তাকান, একটা ফালতু কথাও হবে না, মনোযোগ অন্যদিকে দিবেন না। আপনারা কি মনে করছেন হুজুর কিচ্ছে দিয়ে শুরু করছে, কিচ্ছে দিয়ে শেষ করবেন? না, এই আলোচনার ভেতরে সমসাময়িক সমকালীন বিশ্বের সব কিছু এবং আপনার জীবনের অসঙ্গতিগুলো এর ভেতরে আসবে আজকে ইনশাআল্লাহ। এই কবর আমাদের সামনে না পিছনে? জোরে বলেন, পিছনে কি জানেন? না, পিছনে পৃথিবী নয়, পিছনে মৃত্যু। পিছনে কি? সামনে। যে কোনো মুহূর্তে আপনি কবরে চলে যাবেন। এই কবরে যাওয়ার পরে কয়দিন থাকতে হবে, কতক্ষণ থাকবেন না বলা যাবে, এটা কোরআনে আছে। কতক্ষণ থাকবেন শুনেন, কোরআনুল কারীমের 80 নম্বর সূরা, সূরা আবাসায়ের 17 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, উতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবীলা ইয়াসসারা থুম্মা আমাতাহু فَأَقْبَرَ ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَ। আল্লাহ তাআলা বলছেন, মানুষের উপর লানত, সে কতই না কৃতজ্ঞ, সে চিন্তা করে না, মিন আইয়ি শাইইন খালাকা, কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে তার জেনে রাখা উচিত। মিন নুতফাতিন, এক ফুটা স্পার্ম থেকে, শুক্রাণু থেকে আমি তাকে সৃষ্টি করেছি। ফাকাদ্দারাহু, এরপরে আমি তাকে পূর্ণতায় পৌঁছে দিয়েছি। সুম্মা সাবীলা ইয়াসসারাহু, এরপরে আমি তার চলার পথকে সহজ করে দিয়েছি। সুম্মা আমাতাহু, অতঃপর আমি তার মৃত্যু ঘটাবো। ফাআকবারাহু, অতঃপর তাকে কবরস্থ করব। কবরস্থ করার পরে কি হবে? আল্লাহ বললেন, সুম্মা ইযা শাআ আনশারা,
এরপরে যখন পুনরুত্থানের সময় আসবে, সিংহায় ফুৎকারের সময় আসবে, সিংহায় ফুৎকারের পরে আসমান জমিন লন্ড ভণ্ড হয়ে কিয়ামত যখন হয়ে যাবে, ওই কিয়ামতের পরে আবার কবর থেকে দুনিয়ার মানুষগুলো উঠবে। তার মানে হলো কবরে যাওয়ার পরে থাকতে হবে ততক্ষণ, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া হয় না যতক্ষণ, একটা লম্বা সময় সেই কবরে আপনাকে থাকতে হবে। যতক্ষণ না ইসরাফিল আলাইহিসসালামের সিংহা বাজবে ততক্ষণ পর্যন্ত এই কবরে আমাকে আপনাকে সবাইকে থাকতে হবে। কবর এই শব্দটি যেমন কোরআন হাদিসের পরিভাষা, ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিসে এই কবরের জগৎকে আবার বলা হয়েছে আলমে বারজাখ। জোরে বলেন তো, কি বললাম? আলমে বারজাখ। কবরের জিন্দেগিকে বারজাখের জিন্দেগি বলা হয়েছে। যেমন কোরআনুল করিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা রাব্বিক ইলা ইয়াউমি ইউবাসুন। পুনরুত্থান দিবস পর্যন্ত তাদের সামনে কবর, তাদের সামনে বারজাখ আছে। পুনরুত্থান অর্থাৎ কিয়ামতের ঘটনা ঘটার আগ পর্যন্ত আমাদের সামনে বারজাখ আছে। জোরে বলেন, কি আছে? বারজাখ। বারজাখ মানে কি? এটা আরবি শব্দ। বারজাখ শব্দের বাংলা অর্থ হচ্ছে পর্দা, অন্তরায়, যবনিকা। এই যে দেখুন, এখানে পর্দা আছে না? পর্দা থাকার কারণে পর্দার ওই পাশে কি আছে বা কি হচ্ছে আমাদের কি দেখার বা জানার সুযোগ আছে? জোরে বলতে হবে, দেখা বা জানার সুযোগ আছে? নাই। কবরকে বারজাখ এই কারণে বলা হয় কারণ পৃথিবীর কোনো টেকনোলজি, কোনো প্রযুক্তিকে ব্যবহার করে কবরের জিন্দেগি সম্পর্কে কেউ কোনো তথ্য কাউকে দিতে পারবে? পৃথিবীর বিজ্ঞান পারবে? আপনাদের গোরস্থানে কোন মুর্দার উপর কি হচ্ছে কেউ জানে? এটা আপনি ঘরে বসে লন্ডন আমেরিকার খবর পান, আপনি তো 3.5 হাত কবরে শুয়ে থাকা মানুষের উপর কি চলছে আপনি জানেন? এটা পর্দার জগৎ, অর্থাৎ আমাদের থেকে অদৃশ্য। এখানে কি হচ্ছে আমরা জানি না, এজন্য এটাকে বলা হয় কি? বারজাখ। জোরে বলেন, কি বলা হয়? বারজাখ বলা হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুই সাগরের মাঝখানে আল্লাহ বলছেন পর্দা রয়েছে, যবনিকা রয়েছে, এক সাগরের পানি আরেক সাগরের সাথে মিশে যায় না। হতে পারে এমন একটার পানি লোনা আরেকটার পানি মিঠা, এই যে লোনা আর মিষ্টি একসাথে মিশে যায় না, মাঝখানে অদৃশ্য একটা দেয়াল যিনি স্থাপন করেছেন। জোরে বলেন তো, তিনি কি? আজকে সমুদ্র বিজ্ঞান তাই বলছে যে হ্যাঁ, এরকম দুই সাগরের মাঝখানে যবনিকা আছে, আর কোরআন সেটা 1500 বছর আগে বলে দিয়েছে। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আমরা সন্তানকে শিখাবো কি আগে? আরো জোরে বলেন। হ্যাঁ, আপনারা শিখাচ্ছেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অভিভাবকদের সচেতনতা বাড়ছে দিন 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 দিন, মাদ্রাসায় এখন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে না কমছে? মাদ্রাসায় ছাত্র বাড়ার কারণে এখন আপনারা দেখছেন যারা মাদ্রাসা পছন্দ করেন না তাদের জ্বালাপোড়া সৃষ্টি হয়ে গিয়েছে। আমি কি ভুল বলেছি? বলা হচ্ছে পথে ঘাটে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, এগুলো দিয়ে দিয়ে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা তৈরি করে স্কুল কলেজের সর্বনাশ ঘটিয়ে দেওয়া হচ্ছে। তো মাদ্রাসা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় হলো, কেউকে গিয়ে অভিভাবকদেরকে জোর করে বুঝাইয়া ছাত্র নিয়ে আসে? আপনাদেরকে কি কেউ জোর করে বুঝায়? অভিভাবকরা তো খুশি হয়েই মাদ্রাসায় দেয়। মাদ্রাসায় কেন ছাত্র বাড়ছে এর কিছু কারণ আগে শুনে, আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? এগুলো সমকালীন সমসাময়িক কথা বলছি, কন্টেম্পোরারি ইস্যু। যারা মাদ্রাসায় ছাত্রবৃদ্ধি কারণ খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলছি, শোনেন মাদ্রাসায় ছাত্র কেন বাড়ছে? কারণ আমাদের মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদেরকে
জ্ঞান বিজ্ঞান শেখানোর পাশাপাশি তাদেরকে আদব আখলাক শেখানো হয়। আপনি এর প্রমাণ চান? আগামীকাল কানসাটে স্কুল কলেজের সামনে দিয়ে হেঁটে যাবেন, সালাম পান কিনা দেখবেন, আর একটা নুরানি মাদ্রাসার সামনে দিয়ে যাবেন দেখবেন সালাম আর সালাম। আমি কি ভুল বলেছি? আরে আপনি দেখেন বই খুলে আপনারা শিখাচ্ছেন, দেখা হলে হাই বলতে হয়, হেই বলতে হয়, হ্যালো বলতে হয়, আর আমার মাদ্রাসার ছেলে মেয়েদেরকে সেখানে হয় দেখা সাক্ষাৎ হলে সালাম দিতে হয়। আমাদের দেশের মুসলমান অভিভাবকরা মা বাবারা হাই হেই হ্যালো সন্তানরা বলুক এটা চান না, তারা চান তাদের সন্তানরা কালামের আগে সালাম দিক, কথা বলার আগে সালামের চর্চা করুক। এজন্য আমার দেশের গার্ডিয়ানরা মা বাবারা তাদের সন্তানদেরকে জ্ঞান বিজ্ঞান শেখানোর পাশাপাশি আদব আখলাক শেখানোর জন্য স্কুল থেকে এনে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। আপনি এসি রুমে বসে বসে ভাবছেন যে মাদ্রাসায় এত ছাত্র বাড়লো কেন, আপনি জরিপ করেন বাড়ছে কেন, কেন কারণ বের করে ওই যে গ্যাপগুলো মাদ্রাসায় নাই স্কুলে নাই ওগুলা স্কুলেও দেন, দেখবেন স্কুলে আর ছাত্র কমবে। কয়টা পয়েন্ট বলেছি আপনাদেরকে? মনোযোগ নাই। কয়টা পয়েন্ট বলেছি? এক, মাদ্রাসায় জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি কি শেখানো হয়? জোরে বলেন, আদব আখলাক শেখানো হয়। দুই নম্বর, আমাদের দেশের মা বাবারা কেন তাদের সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় দেন কিংবা মাদ্রাসায় পড়ান? কারণ আমাদের দেশের মা বাবারা চান তাদের সন্তানরা প্রমিত বাংলায় যেমন কথা বলে, ইংরেজিতে যেমন কথা বলতে পারে, তাদের সন্তানরা ছেলে মেয়েরা যেন বিশুদ্ধ করে আল্লাহর কালাম ও তেলাওয়াত করতে শিখে। আপনি স্কুলে ওইটা দেন, দেখবেন স্কুলে ছেলে মেয়ে কমবে। কয় নম্বর পয়েন্ট? তিন নম্বর, আমার দেশের স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং আছে, অবাধ মেলামেশা আছে, অবাধে মেলামেশা, অবাধে তারা গ্রুপ স্টাডি করে করে প্রথমে হয় ফ্রেন্ড, তারপরে হয় গার্লফ্রেন্ড, এরপরে হয় ধর্ষণ, যৌন নির্যাতন, যৌন নিপীড়ন। আমাদের দেশের গার্ডিয়ানরা মা বাবারা তাদের সন্তানদের চরিত্র সেভ করার জন্য তারা স্কুল থেকে কলেজ থেকে বের করে ছেলে মেয়েদেরকে এজন্য মাদ্রাসায় দেয়। কয় নম্বর পয়েন্ট? যেগুলো বলছি বাস্তব না অবাস্তব? নাম্বার ফোর, চার নম্বর, আপনারা যখন আপনাদের স্কুল কলেজে ইমান বিধ্বংসী বিষয় কারিকুলামে ঢুকিয়ে দিয়েছেন, তখন আমার দেশের গার্ডিয়ানরা মা বাবা রাগ করে তাদের ছেলে মেয়েদেরকে স্কুল থেকে বের করে মাদ্রাসায় এনেছেন। আপনারা কারিকুলামে শিখাচ্ছেন শয়তানি, শরীফ থেকে ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে। এই আপনারা আছেন না ঘুমায় গেছেন? শুনুন, আপনারা তো শুনুনই বলেন তাই না, তো শুনুন, ঘুমায় যাইয়েন না, শুনুন ভালো করে শুনুন, শরীফ থেকে। আরে বাপ রে বাপ! আচ্ছা বলেন তো, কণ্ঠ ছেলেদের মতো, মাথা থেকে পা পর্যন্ত যন্ত্রাংশ যন্ত্রপাতিও সব ছেলেদের, দাড়ি উঠে গুফ উঠে, সে যদি হঠাৎ করে বলে আমি দেখতে ছেলে হলেও মনে মনে আমি নারী, এটা কি মেনে নেবেন আপনারা? এটা মেনে নিলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কোথাও কি কোনো শৃঙ্খলা থাকবে? আপনারা যারা ট্রান্সজেন্ডারের মতো বিষাক্ত এই বিষয়টাকে এই টপিকটাকে পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিলেন, আপনাদের বিবেকে কি পছন্দ হলো কিনা আমি জানি না, এই যে সিক্স সেভেনে একটা ছেলে বা মেয়ে একটু যদি পড়ে সে ইন্টারমিডিয়েটে গেল, এই যে আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, ইউনিভার্সিটিতে চান্স পেল, চান্স পাওয়ার পরে দূর থেকে যে সকল ছেলেমেয়েরা ভার্সিটিতে চান্স পায় তারা ইউনিভার্সিটির হলে থাকার জন্য আবেদন করে, তো তখন যদি মুন্না বলে স্যার আমার তো সার্টিফিকেটেও লেখা নাম মুন্না, দেখতেও আমি মুন্না, এখন আমি ইউনিভার্সিটিতে চলে এসেছি আমার সিট লাগবে, কিন্তু এই সিট যখন এখন লাগবেই আমি তো মনে মনে মুন্নি, আমাকে মেয়েদের হোস্টেলে সিট দেন, মেয়েদের হলে সিট দেন। মুরগি শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে বলছে দেখো আমি দেখতে শেয়ালের মতোই কিন্তু মনে মনে আমি মুরগি, মুরগির যদি দয়ামায়া হয় আর মুরগি যদি শেয়ালকে তাদের সাথে থাকার জন্য সুযোগ দেয় বলেন তো সকালবেলা কি
মুরগির খামারে একটা মুরগিও থাকবে? শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির যে পরিণতি হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে মেয়েদের হলে হোস্টেলে ঢুকলে মেয়েদের পরিস্থিতিও তাই হবে। অলরেডি শুরু হয়ে গিয়েছে। কয়েক সপ্তাহ আগে চ্যানেল 24 এটিএন নিউজ সহ বিভিন্ন নিউজে দেখিয়েছে, ঢাকার এক গার্লস স্কুল বা কলেজে এক ছেলে বুরখা পরে ঢুকে মেয়েদের ভিতরে ঢুকে মেয়েদেরকে ডিস্টার্ব করেছে। আপনারা দেখছেন কিনা ভিডিওটা? জি বুঝি নাই। কানসাটাও হয়েছে ঘটনা। শরীফ থেকে শরীফে এখন বইয়ের পাতায় নাই, এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। ওই যে হুচিমিন ইসলাম বগুড়া, হুচিমিনের কথা কে জানেন? হাত তুলেন তো আপনারা। ঠিক আছে, আজকে যেহেতু জানেন না আমি এটা বলবো না, গুগল শরীফে ইউটিউব শরীফে সার্চ করবেন আজকে বাড়ি যাইয়া, যে হুজুর যে বলছে হুচিমিন, হুচিমিন এটা কে, তখন বুঝে ফেলবেন আপনি। দেখছেন নাকি কেউ এখানে? না আমি বললে আমার টপিক আরো অনেকগুলা বাকি, তো আমার সব বলতে হবে কথা আজকে। এরপরে আসুন, আমি বলছি মনে মনে যদি কোনো ছেলে মেয়ে হয়ে যায়, তার বাবাকে যদি সে বলে আব্বু আমি তো মনে মনে মেয়ে আমার বিয়ে দেন, এখন তারে যদি আরেকটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়, বাসর ঘরে গিয়া দেখা যাবে দুটাই তো এক জাত, বাসর হবে কেন? ঝামেলা আছে না নাই? তারপরে আপনার মেয়ে মুন্নি আপনাকে যদি বলে আব্বু এত বছর আমি মুন্নি ছিলাম, এখন আপনি সম্পদ বন্টন করবেন, এখন মনে মনে আমি মুন্নি, তো মাওয়ারিসার ফারাইজের বন্টনে লিজ্জাকারি মিসলু হাদ্দিল উনসাইনের এখন বন্টন কিভাবে? সব জায়গায় পেশ আছে না নাই? আপনারা মাদ্রাসা কেন বাড়ছে আর মাদ্রাসায় শিক্ষার্থী কেন বাড়ছে আপনি কারণ খুঁজে পান না? আপনি শরীফ থেকে শরীফা, ফাহিম অন্তর আর প্রেমের গল্প, নিরাপদ স্পর্শের নামে অশ্লীলতা বেহায়াপনা, এমনকি সারেগামা পাধানিসা লীলামালী লীলামালী বড় যুবতী সৈগ বিয়ার সাজনী কন্যা সাজল, এইরকম নাচ গান বাদ্যযন্ত্র নাটক ফটক ঢুকাই দিয়া যখন আপনি এদেশের সন্তানদেরকে নায়ক গায়ক আউল বাউল বানানোর পরিকল্পনা করছেন, তখন আমার দেশের সচেতন অভিভাবক মা বাবারা সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় আর তারা ভালো ভালো মাদ্রাসায় নিয়ে ভর্তি করাচ্ছেন। কয়টা বলেছি? কি শয়তানি এখন! আমার তো কলেজাটা ছিঁড়ে গেছে, আমি তো অক্টোবরে এসেছিলাম আপনাদের এলাকায় পাশে, আমি ফিলিস্তিন নিয়ে আলোচনা করে গেলাম না? আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? যারা কথা বলে না তারা কিসের পক্ষে? একজনও চুপ থাকবেন না। আমরা কার পক্ষে? আমার ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই একটা ম্যাপ আঁকা আছে, এবং এই ম্যাপটা আঁকা হয়েছে দেখেন সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, এগুলো সব মধ্যপ্রাচ্যের দেশ, একদিকে এনে যেখানে বর্তমান গাজা অবস্থিত, আপনারা তো গাজা বলেন আর রবিতে বলে এটাকে গাজা, ওখানে লিখেছে গাম্বিয়া। এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যারা লিখেছে রচয়িতা এবং সম্পাদক, এরা নাবালেগ, এখনো বালেগ হয়নি। আপনি বলবেন হুজুর এদেরকে নাবালেগ বলেছেন কেন? নাবালেগ বলেছি এই কারণে, গাম্বিয়া হলো আফ্রিকার দেশ, আফ্রিকার দেশ গাম্বিয়া, এখানে এসে জুড়া লাগলো কেন? এখন যদি বলে হুজুর এরা তো নাবালেগ না, যারা লিখেছে এরা তো বয়স্ক মানুষ, তাইলে আমি বলবো বালেগ যদি হয়ও তাহলে ম্যাপ আঁকার সময় এরা কত বোতল খাইছে নিজেরাও জানে না, বোতল খেয়া লিখেছে, এই জন্য কোন দেশ কোন দিকে নিজেরাও জানে না। এমনকি তারা সেই ম্যাপের মধ্যে ফিলিস্তিনের নাম না দিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়েছে। ওইদিকে দাজ্জালের রুহানি সন্তান ইহুদিরা পশ্চিমাদের সাথে আতাত করে ফিলিস্তিনি নারী পুরুষ শিশুদের উপরে ভাই বোনদের উপরে নির্মম নিপীড়ন করে তারা যেমন ফিলিস্তিনকে মুছে দিতে চাইছে, আমার দেশেও দাজ্জালের টাটকা টাটকা রুহানির সন্তানরা আমার দেশের আমাদের টেক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম বড় করে দিয়ে তারা প্রমাণ করেছে তারা দাজ্জালের রুহানি সন্তান। পাঠ্য বই নিয়ে আমার দীর্ঘ বক্তব্য ইউটিউবে আছে, এ বিষয়ে আমি কথা বলতে চাই না। আপনারা ইউটিউবে আমার সেই লম্বা বক্তৃতা সময় করে পারলে শুনে নিবেন, সকল অসঙ্গতি সেখানে, পৃষ্ঠা নাম্বার কোন বইয়ের কোন পৃষ্ঠায় কি লেখা হয়েছে সব আমরা বলেছি। সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, যখন
এই শরীফ শরীফা পড়াইয়া সামনে হাফ ইয়ার পরীক্ষা চলে আসতেছে। এটা নিয়ে যখন জাতিকে সচেতন করা দরকার ছিল বেশি, ঠিক সেই সময়ে আমাদের দেশের আলেমরা এখন তর্ক বিতর্ক দলাদলি এবং নিজেদের মধ্যে পারস্পরিক কাদা ছুড়াছুড়ি করছে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? মেয়ারে হক, সত্যের মাপকাঠি, এটা এক শতাব্দী আগের পুরানো বিষয়। ওই জামানার সমসাময়িক ব্যক্তিবর্গ তাদের জামানার সমসাময়িকদের সাথে তারা এগুলো নিয়ে কথাবার্তা বলেছেন, কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ করে এক শতাব্দী পরে আবার যখন এই বাংলাদেশে কৌমি আলিয়া দুই গ্রুপের উলামাদের মধ্যে দেখা যাচ্ছিল দূরত্ব কমে গিয়ে সম্পর্ক বাড়ছে, আলেমুল আমাদের মধ্যে ঐক্যের পথ তৈরি হচ্ছে, হঠাৎ করে এক শতাব্দী পরে আবার এই সকল বিষয়গুলো সামনে এনে আলেমুল আমাদের মধ্যে ফাটল সৃষ্টির অপপ্রয়াস চলছে। আমরা অত বড় আলিম নই, খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি নিজে কোরআনের একজন ছাত্র, কিন্তু মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে তাফসীর নিয়ে পড়াশোনা করেছি। আমাদের উস্তাদরা যতটুকু পড়িয়েছেন আমরা দেখেছি যে কোরআন হাদিস এবং ফিকহের মধ্যে এই মেয়ারে হক নামে কোনো পরিভাষা আসলে নাই। এখানে আমার ডানে বামে অনেক আলেম বসে আছেন, কৌমি আলিয়া অনেক আলেম ওলামা বসে আছেন, কোরআন সুন্নায় কি এরকম কোনো পরিভাষা আছে? তো যেটা কোরআন সুন্নার পরিভাষা নয় ওইটা আমরা এনে অযথাই নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি আমরা কেন সৃষ্টি করব? কে সত্যের মাপকাঠি? এগুলো নিয়ে আলোচনা বন্ধ করে বরং আমরা এক বাক্যে বলা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, নবীজির সাহাবীদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, ইত্তেবা করি, বাস এতটুকু। এর বাইরে কোনো ফেতনা সৃষ্টিকারী শব্দ উচ্চারণ করে উম্মতের ঘরে আগুন লাগানো যাবে না, যাবে না, যাবে না। আপনারা নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করছেন আর গতকাল তারা বসে মিটিং করছে এত নুরানি আর এত হাফেজি মাদ্রাসা বাড়ে কেন? এগুলার বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া দরকার। খেলা বুঝবেন আরো কয়েকদিন পরে, এখনো সময় আছে নিজেদের মধ্যে পারস্পরিক কাদা ছুড়াছুড়ি বন্ধ করে কৌমি আলিয়া ভেদাভেদ বলে এক টেবিলে বসুন, একসাথে থাকুন। নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, কোন মাদ্রাসা নিয়ে কথা বলার সাহস এই দেশে কোনোদিন কারো হবে না ইনশাআল্লাহ। না, ইসলামের শত্রুরা সাবধান হওয়ার আগে আমাদের হুজুরদের সচেতন হওয়া দরকার। আলেমে আলেমে বিভেদ আর জালিমে জালিমে এখন বন্ধুত্ব শুরু হয়েছে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি? আমরা হুজুররা কোথায় পড়ে আছে শোনেন, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, তা আপনাদের এই অঞ্চলে বেশি, সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। যখন আমরা এগুলো নিয়ে আছি এই সুযোগে আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, এটা রূপক কথা। অর্থাৎ আমরা যখন টুপি নিয়ে জুড়ে আমিন আসতে আমিন নিয়ে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করছি, তখন জালিমেরা জালিমেরা তাদের দুর্গকে আরো মজবুত করে ইসলাম আর ইসলাম পন্থীদের উপরে আরো বেশি চড়াও হয়ে যাচ্ছে। এই সুযোগ আমরা তৈরি করে নিচ্ছি।
খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। আমাকে আলোচনায় থাকতে হবে, ভাইরাল হওয়া দরকার। আমাকে এমন এমন টপিক নিয়ে কথা বলা দরকার যাতে করে আমি ভাইরাল থাকি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর। জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি। আলেমেরা সালতানাতের মিনার হারিয়ে এখন বস্তিতে যেমন মানুষ ঘোরাফেরা করে, আলেমদের পরিণতি এখন তাই হয়েছে। গানে গানে সব সত্য কথাগুলো বলে দিয়েছি, কওমি আলিয়া সকল ঘরানার আলেমদেরকে বলছি, অনুরোধ করছি, কাদা চুরাচুরি বন্ধ করুন। যদি নিজেদের মধ্যে দূরত্ব আরো সৃষ্টি করেন, বিগত কয়েক যুগ ধরে ওলামাদের উপরে যে নিপীড়ন এসেছে, আগামীতে সেটা আরো কয়েক গুণ বেড়ে যাবে, নিজেদের অস্তিত্ব আপনারা হারিয়ে ফেলবেন। বুঝলে বুঝবো তো, না বুঝলে তো শুনো। আর কেমনে বুঝাইতাম আপনাকে, আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দেন। কোথায় ছিলাম মনে আছে? মাদ্রাসা কেন? ছাত্র বাড়ছে, কয়টা কারণ বলেছি? নাম্বার 5, মাদ্রাসায় স্টুডেন্ট এই জন্য বাড়ছে কারণ আপনারা স্কুলে এখন কোয়ালিটি এডুকেশন যেটা সেটা দিতে পারছেন না, মাদ্রাসায় এটা আছে, মাদ্রাসায় এটা আছে। এখন মাদ্রাসার ছেলেরা শুধু আরবি পারে না, আপনি দেখেন ইংরেজিও পারে, আপনি দেখেন সে প্রমিত বাংলায় কথা বলতেও পারে। আপনার স্কুলের ছেলেরা পিছিয়ে আছে, ও কেবল বাংলা ইংরেজি জানে, আর আমার মাদ্রাসার ছেলেরা বাংলা ইংরেজির পাশাপাশি ওরা আরবিও জানে। কওমি মাদ্রাসার ছাত্ররা তো উর্দুও জানে, ফার্সিও জানে। তাহলে কোয়ালিটি স্কুলে কলেজে বেশি না মাদ্রাসায় বেশি? এজন্য আমার গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করেছে। আপনি কারণ খুঁজে পাচ্ছেন না তো? ডিসি সাহেবরা শুনেন, নাম্বার 6, 6 নাম্বার, আমার মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন ক্লাসগুলোতে সঠিক সময়ে উস্তাদরা আসেন, উস্তাদরা খেয়ানত করেন না। আমানত ঠিক আছে, কারণ তারা তো কোরআন হাদিস জানেন। আমি আমার ছাত্রের হক নষ্ট করলে আসামি হয়ে যাব। বহু স্কুল কলেজ ইউনিভার্সিটি এমন আছে, দিনের পর দিন শিক্ষক ক্লাস করায় না, এভাবেই বেতন খায়। নাম্বার 7, 7 নাম্বার, নতুন যে কারিকুলাম এটাতে মূল্যায়নেও গার্ডিয়ানদের মধ্যে এক ধরনের অনাগ্রহ সৃষ্টি হয়েছে। গার্ডিয়ান বুঝেই না এটা কি, বৃত্ত চতুর্ভুজ জানেন কিনা আপনারা? এখন এখন কি ছেলেমেয়েরা কি পায়? হায় হায় হায়, আপনারা জানেন না? ওগো কথা বলছেন না কেন? ত্রিভুজ, চতুর্ভুজ আর কি জানেন? আরেকটা আছে বৃত্ত, এগুলো অনেকে বুঝে না, এজন্য তারা বের করে এনেছে। 8 নাম্বার, সেখানে ছেলেমেয়েরা স্কুলে ইসলামী কোনো কালচার শিখছে না। আমাদের দেশের মা বাবারা চান তাদের সন্তানটা যেন সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী কালচারও শিখে, এজন্য তারা বের করে মাদ্রাসা এনে দিয়েছে। তারপরে 8 নাম্বার, আরেকটা বড় কারণ হলো স্কুলে পড়িয়েছে, মাদ্রাসায় স্কুলে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, সব স্কুল কলেজ পড়ুয়ারা একরকম না হতে পারে। যেমন আমার স্টার্টিং হয়েছে নুরানি দিয়ে, এরপরে আমি স্কুলে গিয়েছি, আবার মাদ্রাসায় এসেছি, মাদ্রাসা শেষ করেছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, কিন্তু আমার বাবা আমাকে শুরু করেছেন কোরআন দিয়ে। আমার পরিবারের সবার শুরু হয়েছে কোরআন দিয়ে। যাদের কোরআন দিয়ে শুরু হয় এরা মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কিন্তু দেখেন আপনি, যারা তাদের সন্তানকে কোরআন বাদ দিয়ে অন্য সব শিক্ষা দিয়েছে বুড়া বয়সে, এদেরকেই তাদের ছেলেমেয়েরা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এজন্য বর্তমানে শিল্পপতিরাও তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিচ্ছেন বুড়া বয়সে, যেন তারা একাকিত্বে নিঃসঙ্গে বৃদ্ধাশ্রমে না কাটান।
মাদ্রাসায় কেন ছাত্র বাড়ছে আপনি বুঝেন না? নয় নম্বর হলো আমার স্কুল কলেজগুলোতে বিজাতীয়দের সংস্কৃতি ছাত্রদেরকে শেখানো হচ্ছে, এটা মা বাবারা পছন্দ করেন না। এরপরে আসুন দশ নম্বর হলো এখনকার মাদ্রাসাগুলো আধুনিকায়ন হয়েছে, এখনকার মাদ্রাসাগুলো আধুনিকায়ন হয়েছে, এখন মাদ্রাসাগুলো যে আধুনিকায়ন হয়েছে আপনি প্রমাণ চান? এই যে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট শুরু হয়েছে, আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত প্রায় দুই যুগ ধরে স্কুল কলেজের ছেলেদেরকে পিছনে ফেলে দিয়ে মাদ্রাসার ছেলেরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। আমার গার্ডিয়ান এটা দেখছেন, দেখার পরে তারা দেখছেন যে না, মাদ্রাসার ছেলেরা আসলেই কোয়ালিফাইড। মাদ্রাসার ছেলেদেরকে আমার দেশের অনেক মানুষ মনে করে এই মোল্লারা কি জানে, কি জানে এরা, মোল্লারা কি জানে। আচ্ছা আমি বলবো এটা ইনশাল্লাহ। কোথায় ছিলাম যেন, কি বলছিলাম? আমার দেশের অনেকে দাড়ি টুপি দেখলি, পাঞ্জাবি দেখলি মনে করে এরা কি জানে, চার পাঁচ পাতা ইংরেজি, ছয় সাত পাতা বিজ্ঞান পড়ে। মাদ্রাসার ছেলেদেরকে বলে মাদ্রাসার ছেলেরা কি জানে। এই মাদ্রাসায় কারা কারা পড়ো হাত তুলো, এখানে যারা ছাত্র হাত নামাও, তোমরা ভালো করে শোনো, কোনোদিন হীনমান্যতায় তোমরা ভুগবা না, কোনোদিন হীনমান্যতায় তোমরা ভুগবা না। আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন বলে তুমি কুরআন হাদিসের ছাত্র হতে পেরেছো। যারা বলে এরা কি জানে, তা আমার দিকে তাকান, বলছি এরা কি জানে, আমার হাতে কি, জোরে বলেন, কয় পারা? এই তিরিশ পারা একদম স্টার্টিং থেকে ইন্ডিং, মিনাল বিদায়া ইলা নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে, এরকম লক্ষ লক্ষ হাফেজ আমার দেশে নাই। বয়স কত, কত বছর? ওকে, দশ বারো বছর। বিশ্ববিদ্যালয়ে পরে একটা ছেলেকে আনেন, তারে বলেন এই ছেলে তোমার ক্লাসের যতগুলা বই আছে সব বই লাগবে না, তোমার ক্লাসের যে কোনো একটা বই প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাও। তার চোদ্দ গোষ্ঠী মিলে পারবে, জোরে বলেন। আপনাদের কনসার্টের দশ বছরের বাচ্চা হাফেজকে বলেন বাবা তুমি পারবা, সে বলবে আপনি প্রথম তারাবিতে আসিয়েন আমি দাঁড়াবো সাতাইশতম তারাবিতে আমি শেষ করে ফেলব। সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের, সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনাদের। সুতরাং আমার দেশে যারা মাদ্রাসার ছেলেদেরকে অবহেলা করেন তাদেরকে বলছি, যারা এই তিরিশ পারার একশো চোদ্দটা সুরা সিনার ভেতরে রেখেছে, এদের ভিতরে মেধা আছে, জ্ঞান আছে, এরা চাইলে, শুধু চাইলে না, এরা এটা করছেও এখন। আপনাদের ছয় সাত পাতা ইংরেজি, আট নয় পাতা বিজ্ঞান চাবায়া চুবায়া খায়া সিনার ভেতরে গেঁথে ফেলতে পারে। মাদ্রাসায় ছাত্র বাড়ছে কেন? এদেশের মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষার বুনিয়াদি প্রাণ কেন্দ্র, এই মাদ্রাসাগুলো নিয়ে যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র হয়, আমরা আগে থেকে সাবধান করছি, আমরা আলেমরা কাদা চুরাচুরি করি ঠিক, কিন্তু মাদ্রাসায় হাত দিয়ে দেখেন সমস্ত কাদা চুরাচুরি বন্ধ করে কৌমি আলিয়া হেফাজত চরমুনাই জামাত যত ধরনের আলেম ওলামা আছে এক টেবিলে বসে আমরা ঐক্যবদ্ধ হুঙ্কার মারবো। এদেশের মাদ্রাসা নিয়ে কোন রকম ষড়যন্ত্র হলে সকল দল মতের আলেম ওলামা এবং এই দেশের তাওহীদবাদী মুসলমানরা এটা কখনোই বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। বারোটা তো হয়েই গেছে, আপনারা কি আমাকে বিশ মিনিট সুযোগ দিবেন নাকি আমি মোনাজাত দিয়ে দিব? আমাকে দশটায় দিলে ভালো হতো, যেহেতু আমি বসেছি আমার কথাগুলো শেষ করতে হবে। আমাকে কি আপনারা বিশ থেকে সর্বোচ্চ পঁচিশ মিনিট সময় দিবেন? সবাই থাকবেন তো? তাহলে যান, আমিও আমার নিয়ম ভেঙে ফেললাম, আমি আসলে বারোটার পরে কথা বলি না,
আজকে আপনাদের আগ্রহ দেখে আমি কথা বলি। আসলে আমি কথা বলতে পারবো জানতাম না, আমি এসে এত আধা খাইছি মেম্বার সাহেবের করে, এত ঠান্ডা লাগছে চেয়ারম্যান সাহেব, ঠান্ডা গরম, এখন এমন একটা দিন আসছে কিছুক্ষণ লাগে গরম কিছুক্ষণ ঠান্ডা লাগে, আমার গলা হয়ে গেছে শেষ। কিন্তু চাপাই নবাবগঞ্জে আইসা আপনারা আম খায়া খায়া তাজা হয়েছেন তো, আপনাদেরকে দেখার পরে আমার ভিতরে এনার্জি চলে আসছে আলহামদুলিল্লাহ। গত মাহফিলে তো কে একজন আম নিয়ে আসছিল, আজকে কি আম নিয়ে আসছে নাকি? কে আম আনছে, কোথায় আম? এটা কি হাদিয়া দিতে আনছে নাকি আপনাদেরকে? হাদিয়া না, মাশাআল্লাহ বলেন। অক্টোবরে কনসার্টে এসেছিলাম, আম হাদিয়া দিয়েছে, ওই দিন দিছে দুইটা, আজকে দিছে চারটা, তার মানে আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আসলে দিবে আটটা, নাকি দিবেন না? আচ্ছা, আপনারা আসলে আমের মতোই মজা, আম যেমন মজা আপনারাও খুব মজা করে কথা বলেন, এত সুন্দর করে আপনারা কথা বলেন, আপনারা যখন কথা বলেন আমরা তাকায় থাকি, খুব ভালো লাগে। আপনাদের ভাষা যেমন সুন্দর, আপনাদের মনও তেমন সুন্দর, আল্লাহ আপনাদেরকে দিনের জন্য সুন্দরভাবে কবুল করেন। আমরা কোথায় ছিলাম আবার চলে যাচ্ছি, আমরা বলছিলাম এই যে দুই সাগরের মাঝখানে পর্দা আছে, এই বিজ্ঞানময় তথ্য কোথায় আছে, এই কোরআন কোথায় পড়ানো হয়? মাদ্রাসায়। মাদ্রাসাকে আপনি যেনতন প্রতিষ্ঠান মনে করেন না। তাহলে বলছিলাম কবরকে বারজাখ বলা হয় কেন? কারণ এটা পর্দার জগৎ, এই জগতের খবর আমরা কেউ জানি না। জোরে বলেন, কেউ জানি না। এবার আসুন তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই যে মারা যাওয়ার পরে কিয়ামতের সিঙ্গার ফুৎকার পর্যন্ত এত লম্বা সময়, কত হাজার বছর যাবে আমরা জানি না, অজানা এক সময় পর্যন্ত কেন এই বারজাখি জীবনে থাকতে হবে? মানুষ মারা যাওয়ার পরে সাথে সাথে হিসাব নিকাশ করে জান্নাত বা জাহান্নামের ফয়সালা আল্লাহ কি করে দিতে পারেন না? তো না করে আল্লাহ তাআলা কেন দীর্ঘ সময় পর্যন্ত কবরে রাখেন, বারজাখে রাখেন, হাসরে বিচার করার জন্য? এর কারণ আছে না নাই? কারণটা কি বলবো? রাগ করবেন না তো, এখন বেশি সেনসিটিভ কথাবার্তা হবে, গায়ে লাগবে, রাগ করবেন না তো। কেন আল্লাহ বারজাখি জিন্দেগিতে রাখলেন? কারণ আল্লাহ তো কিয়ামতের দিন বিচার করবেন দুই কায়দায়, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর হক যেগুলো নষ্ট করেছেন আল্লাহ তো কবরেই হিসাব নিকাশ শেষ করে ফেলতে পারেন। কিন্তু আপনি যাদের হক নষ্ট করে দুনিয়া থেকে গেলেন, বান্দার হক, হয়তো আপনি মারা গিয়েছেন তারা এখনো দুনিয়ায় আছে, তারা আরো পরে মারা যেতে পারে। এজন্য হিসাবটাকে পারফেক্ট করার জন্য বাদী বিবাদী একসাথে একই জায়গায় উপস্থিত থাকা দরকার, আর সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হলো হাসরের মাঠ, যেখানে সবাইকে একসাথে করে আল্লাহর হকের বিচারও সেদিন হবে, বান্দার হকের বিচারও সেদিন হবে। আপনি মারা গেলেন, আল্লাহ সাথে সাথে হিসাব কেমনে করবেন? কারণ আপনি না হয় মারা গিয়েছেন, কত মানুষকে জ্বালাইয়া আপনি মারা গিয়েছেন, কত মানুষকে কোরআন আর কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে ঘর বাড়িতে থাকতে দেন নাই, কত মানুষের উপর মিথ্যা মামলা দিয়েছেন, কত নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, কত আলেমকে বেইজ্জত করেছেন, এগুলোর হিসাব কি কিয়ামতে হবে না? এজন্য আল্লাহ তাআলা বারজাখে রেখেছেন, যাতে করে সব মারা যাওয়ার পরে সবাইকে একসাথে কইরা সাইজ মতো বিচারটা হয়, এই জন্য বারজাখের জীবন রেখে দিয়েছেন কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই যে গুরুস্থান, যে গুরুস্থান কমিটির উদ্যোগে আজকে মাহফিল হলো, এই গুরুস্থানের মুর্দা ব্যক্তিরা যাওয়ার সময় টাকা নিয়ে গিয়েছে? জোরে, বাড়ি নিয়ে গিয়েছে? গাড়ি নিয়ে গিয়েছে? ক্ষমতা নিয়ে গিয়েছে? গিয়েছে সাথে কি? মাশাআল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন রাসূলে কারীম আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা থালাসা, মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, একটা হলো তার মাল ধন সম্পদ, দুই নাম্বার হলো তার আহাল, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, তারপরে তার মাল, তিন নাম্বার হলো তার আমল, দুইটা জিনিস তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং তার মাল,
কবরে তাকে একাকী রেখে চলে আসে। শুধু কবরে তার সাথে যেটা যায় সেটা হলো আমল। এই আমল যদি দুনিয়ার ভালো হয় কবরে ফয়সালা ভালো হবে, দুনিয়ার আমল যদি খারাপ হয় কবরের মধ্যে আটকে যেতে হবে। কবর কি? কবর কি? কবর হলো ইমিগ্রেশন সেন্টার। কবরটা কি? ইমিগ্রেশন। বিদেশে যখন আপনি যাবেন, আপনি পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে, টিকিট নিয়ে এয়ারপোর্টে ঢুকেই বিমানে উঠতে পারবেন না। ওখানে ইমিগ্রেশন পুলিশ আছে। আপনি এয়ারপোর্টে ঢোকার পরে চেক করবে, দেখি তো আপনার পাসপোর্ট দেন, ভিসা দেন, টিকিট দেন। চেক করার পর যদি দেখে সব অথেন্টিক, সিল মারবে, যান, পারমিশন দিলাম, যেতে পারেন আপনি। যদি ভেজাল থাকে আটকায় দিবে, যেতে দিবে। কবর হলো ইমিগ্রেশন সেন্টার। সেখানে ইমিগ্রেশন ফেরেস্তা আছেন দুইজন। জোরে বলেন কয়জন? মুনকার নাকি? এই দুইজন আপনার ভিসা, পাসপোর্ট, আইডেন্টিটি জানতে চাইবে। সেখানে প্রশ্ন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কয়টা প্রশ্ন? জোরে বলেন। এক নম্বরে মার রব্বুকা। আপনারা বলবেন হুজুর এটা তো আমরা জানি, আমাদের রব হলেন আল্লাহ। দুনিয়াতে আপনি না হয় এটা বলতে পারলেন, কিন্তু কবরে যাওয়ার পরে কেবলমাত্র এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। দুনিয়াতে যারা কেবলমাত্র রবের আনুগত্য করে, রবের বিধানগুলোকে মেনে নিয়ে দুনিয়াবি সমস্ত মতবাদকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে, তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে। আর যারা নামধারী মুসলমান হয়ে ইসলামকে কিছু জায়গায় মেনে, কিছু জায়গায় না মেনে মুনাফিকের মতো জীবন যাপন করেছে, যারা রবের পরিচয় কবরের মধ্যে বলতে পারবে না তারা। দুই নম্বর, মা দিনুকা, তোমার দিন কি? দিন মানে কি? শুধু ধর্ম নো, দিন মানে হলো জীবন ব্যবস্থা, অর্থাৎ জীবনকে পরিচালনা, বিধিবিধান। এই আমাদের দিন ইসলামের ভিতরে আছে না নাই? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সকল ক্ষেত্র কিভাবে পরিচালনা হবে ইসলামে সেটা আছে। যারা ইসলামকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য গ্রহণ করে তার পরিবার, সমাজ, রাষ্ট্রকে মানবরচিত আইনের কাছে সুপর্দ করে দিয়েছে, তারা সেদিন দিনই আল ইসলাম জবাব দিতে পারবে না। কারণ দুনিয়ায় এসে এই ইসলামকে সমাজ, রাষ্ট্র পরিচালনার জন্য গ্রহণ করতে পারে না। কথা কি বোঝা যায়? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমার সমাজ, অর্থনীতি, রাজনীতি সব ইসলামের ভিত্তিতে পরিচালনা করব। নাহলে কবরে গেলে আপনি তো দেখতেছেন না কবরের কাহিনী, যদি আল্লাহ দেখাইতো একবার বুঝতেন কেমন হইতেছে। তিন নম্বর কি? মান নবিয়ুকা। অন্য রওয়ায়েতে এসেছে আল্লাহর হাবিবকে দেখিয়ে বলা হবে, মা হাযার রাজুলু আল্লাযী বুইতা ফীকুম, তোমার নবীকে, অথবা বলা হবে উনি কে, তুমি কি চেনো? আমরা কি নবীজিকে কোনোদিন দেখেছি? না। জোরে বলেন না। দেখেও যারা নবীজির উপর ঈমান এনে, নবীজির উপর ঈমান এনে, নবীজির মহব্বতে তার জীবন উৎসর্গ করে দেয়, নবীজির আদর্শ কায়েমের জন্য রক্ত, জান, মাল কুরবানি করে দেয়, তারা বলবে কেন চিনব না? ইনি তো হচ্ছেন আমার সেই প্রিয় হাবিব যার আদর্শ বাস্তবায়নের কাজ করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা অমুক ভাই, তমুক ভাই, আমার ভাই, তোমার ভাই, এ তো চিনবে না, কারণ তার সারা জীবন গিয়েছে শয়তানি নেতৃত্বের অনুসরণ অনুকরণ করে, বলতে পারবে না। কবরে রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি, তারপরে কি? সুন্নতি, বিসমিল্লাহি আলা সুন্নতি মিল্লাতি। জোরে বলেন না, সুন্নতি না মিল্লাতি? জোরে বলেন মিল্লাতি। আর দলে উঠাই দিয়ে গেলাম, কোন পাগলারে উঠাই দেন? মরার আগ পর্যন্ত হে কার দলে ছিল? যে ব্যক্তি মরার আগ পর্যন্ত রাসূলের দলে থাকলো না, রাসূলের দল ইসলাম। রাসূলের দল কি? রাসূলের দলে থাকলো না, বরং রাসূলের আদর্শের অনুসারীরা, যারা রাসূলের আদর্শ কায়েম করত, তাদেরকে ঘর বাড়ি থেকে, এলাকা থেকে বের করত, মারত, ধরত, পিটাতো। আপনি কবরে রাখার সময় বলছেন রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম, যেই ব্যক্তি মরার আগ পর্যন্ত রাসূলের দলের বিরোধিতা করলো, তার মরা লাশ এখন রাসূলের কোনো দরকারই নেই। এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, আইডেন্টিটি লাগবে। এক নম্বর আইডেন্টিটি হচ্ছে আল্লাহর খাঁটি গোলাম হওয়া লাগবে।
কার গোলাম? দুই নম্বর আইডেন্টিটি হলো মানব রচিত সমস্ত মতবাদকে পায়ের তলায় ফেলে দিয়ে ইসলামকে জীবন পরিচালনার বিধান হিসাবে গ্রহণ করতে হবে। তিন নম্বর আইডেন্টিটি হলো দুনিয়ার সমস্ত নেতা নেত্রীর অনুসরণ বাদ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে। যুবক ভাইয়েরা কোথায় যাচ্ছ তোমরা? তোমাদের যেই বয়স পড়াশোনা গবেষণার, যেই বয়স হলো কোরআন সুন্নাহ চর্চার, রাসূলের আদর্শ চর্চার, সেই সময়ে তোমাদেরকে কিছু মানুষ তার নিজের স্বার্থের জন্য তোমাকে লাঠির মতো ব্যবহার করে, চামচার মতো তোমাকে সামনে পিছে ব্যবহার করে। তোমার এই যৌবন আর তারুণ্য কারো চামচামির জন্য নয়, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। আমার মা বোনদেরকেও বলছি, আমার বোনেরা, তরুণ তরুণী, যুবক যুবতী, এবং আমার মা বোনদেরকে বলছি, আজকে অনেক মহিলারা এসেছেন শুনেছি, এই মহিলাদের অবদান ইসলামে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা? ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছেন আপনারা না মহিলারা? এই জন্য আপনাদের চেয়ে নসিহত বেশি শুনেও মহিলারা, আমার মা বোনরাও মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। মহিলা তো মহিলার মাঝেই দাওয়াতি কাজ করবে। আপনি দিন শুধু বুঝলে চলবে না, আপনি আপনার অন্যান্য মায়েদের কাছে বোনেদের কাছে দাওয়াত ছড়িয়ে দিবেন কোরআন সুন্নাহর আলোয়, তাদেরকে আলোকিত করার চেষ্টা করবেন। যেমন করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি যেভাবে আল্লাহ রাসূলের হাদিসগুলো ছড়িয়ে দিয়েছেন, দিনের ইলম ছড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনি করে আপনিও আপনার জায়গা থেকে যথাসম্ভব দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করতে হবে, এটা আপনার দায়িত্ব। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ দুইটা পয়েন্ট বলে আমরা আলোচনা শেষ করব, আর আপনাদেরকে কষ্ট দিব না। কয়টা পয়েন্ট? এই কবরে আমরা সবাই যাব, কবরে আমরা সবাই যাব কি যাব না, আরো জোরে বলেন। এই কবরে নেককার আর বদকারদের পরিস্থিতি কি সমান হবে? জোরে বলেন। কবরের মধ্যে নেককার এবং বদকার লোকদের কি পরিস্থিতি হবে ভালো করে শুনেন, এরপরে আমরা বদ পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি করণীয় সেটা শুনবো, তারপরে মোনাজাত করবো ইনশাআল্লাহ। এক নম্বরে আসুন, বদকার মানুষ নামাজ নাই, রোজা নাই, তিন মানে না, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সাথে নাফরমানি করে, রাসূলের সাথে নাফরমানি করে। এই রকম বদকার ব্যক্তি যখন কবরে যাবে, কবরে রাখার পরে সে মোট 10টি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে। কথা যদি বুঝে থাকেন সবাই বলেন, বদকার ব্যক্তি কবরের মধ্যে কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে? নাম্বার ওয়ান, এক নাম্বার, ইমিগ্রেশনে আটকা পড়বে, অর্থাৎ প্রশ্নকারী ফেরেশতাদের একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না, সকল প্রশ্নের জবাবে বলবে লা আদ্রি, আমি জানি। দুই নাম্বার ভয়াবহ পরিস্থিতি হবে, সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ তখন বলবেন আনকাদাবা আব্দি, এই বান্দা মিথ্যা বলেছে। সে মিথ্যা বলার পরে প্রশ্নগুলোর জবাব না দেওয়ার কারণে দুই নম্বরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ফা আফরিশু লাহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। তিন নম্বর হলো, তিন নম্বর হলো তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরিধান করিয়ে দাও। তিন নম্বর হলো ওয়ায়ুফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিক থেকে একটি দরজা তার কবরের দিকে খুলে দাও। যখন জাহান্নামের দিক থেকে কবরের দিকে দরজাটা খুলে দেওয়া হবে, আগুনের তাপে, জাহান্নামের সেই লেলিহান অগ্নিশিখার তাপে ওই ব্যক্তি পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনেন, নামাজ ছাড়ার আগে, নাফরমানি করার আগে, আল্লাহর বিধানগুলোর সাথে নাফরমানি করার আগে কবরের ভয়াবহতার কথা চিন্তা করুন, কারণ কবরে তো আমি কিছুক্ষণ পরেও চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই। পাঁচ নম্বর হলো তার কবরটাকে এত বেশি সংকীর্ণ করা হবে, আল্লাহ তাআলা বলবেন ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফু ফীহি আদলাউহু, আল্লাহর হাবিব বলেছেন তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে। জুড়ে বলেন তো, কবর কি 10 হাত
না সাড়ে তিন হাত। ছোট্ট সংকীর্ণ ওই কবর ওই বৎকাল লোকটার জন্য এত সংকীর্ণ এত ছোট হয়ে যাবে, কবরের দুই পাশের মাটি তখন তাকে এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে ভাবে ঢুকে যাবে। এরকম করে শাস্তি চলবে। ছয় নাম্বার হলো সে যখন প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না তখন তাকে জাহান্নামে যাবে দুঃসংবাদ দেওয়া হবে। সাত নাম্বার হলো তার কবরের মধ্যে এমন একজন ফেরেশতা নিয়োগ করা হবে যেই ফেরেশতা এমন ভাবে তাকে পিটাবে ওই ফেরেশতার হাতের মধ্যে লোহার মুগুর থাকবে। আল্লাহর নবী বলেছেন লাউ দরাবা বিহা জাবানুন লাসারা তুরাবান, যদি ওই মুগুর দিয়ে বিরাট কোনো পর্বতমালাকে ওই ফেরেশতা আঘাত করে বিরাট পর্বতমালা পাথর হয়ে যাবে। তাহলে বুঝেন তো যখন ওই বৎকাল লোকটাকে পিটানো হবে তার অবস্থা কি হবে, তার অবস্থাটা তখন কি হবে? ও আমার যুবক ভাইরা কেমনে নামাজ ছেড়ে দাও, কি করে জিনা করো, কি করে গান শোনো, কি করে অন্যায় করেন, কি করে অবিচার করেন, আমার মায়েরা বোনেরা কি করে বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়ে যান, কবরের এই আজাবের ভয়টা কি অন্তরে নাই? এই কবরে তো সবাইকে যেতেই হবে, কবরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায়। কি ভয়াবহ শাস্তি। আট নম্বরে হলো বৎকারদের কবরের মধ্যে 99টা বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে, কাফিরদের কবরে 99টা বিষধর সাপ চাপিয়ে দেওয়া হবে। এখানে যদি একটা সাপ আসে, সাপ আসার পরে দেখবেন মানুষের কেমনে দৌড়াদৌড়ি আরম্ভ হয়, কবরের মধ্যে একটা সাপ নয় কয়টা দেওয়া হবে। এগুলো কি দুনিয়ার সাপের মতো নাকি? দুনিয়ার এক সাপ দেখলে আপনি দৌড় মারেন, আর কবরে যে বিষাক্ত ভয়াবহ 99টা সাপ চাপিয়ে দেওয়া হবে, আল্লাহর নবী বলেছেন এগুলো এত ভয়ঙ্কর কোন একটা সাপ যদি দুনিয়ায় একটি বারের জন্য নিঃশ্বাস ছাড়ত দুনিয়াতে কোনো গাছপালা কোনো দিন আর জন্ম নিত না, এত বিষাক্ত। এরপরে আসুন নয় নাম্বার, বিভিন্ন রকমের আজাব দেওয়া হবে, সুদখুরদের একরকম, ঘুষখুরদের একরকম, বেনামাজির একরকম, বেরোজাদারের আর একরকম, জিনাখুরের একরকম, এইরকম যার পাপ যেমন তার শাস্তির ধরনও তেমন। তারপরে দশ নম্বর হলো তাকে প্রত্যেক দিন কবরে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা তোমার অবস্থানস্থল, এখানে এভাবেই তুমি থাকতে থাকবে, এখানেই তুমি এভাবে থাকবে। এভাবে করে বৎকারদের উপরে কবরে 10টি ভয়াবহ শাস্তি চাপিয়ে দেওয়া হবে। তার বিপরীতে নেককার ব্যক্তি যারা পৃথিবীতে থাকাকালীন নেক আমল করেছে, আল্লাহ এবং রাসূলকে মেনে চলেছে, আনুগত্য করেছে, কবরের মধ্যে সেই সকল নেককার লোকদেরকে 10টি পুরস্কার দেওয়া হবে। জুড়ে বলেন কয়টা, আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা। এক নাম্বার, ইমিগ্রেশনে আটকাবে না, ভিসা পাসপোর্ট টিকেট সব ওকে, তিনটা প্রশ্ন করার সাথে সাথেই জবাব দিয়ে দিবে আল্লাহু আকবার, অদৃশ্য থেকে তখন জবাব আসবে আনসাদাক আবদি, আমার বান্দা সত্য বলেছে। দুই নাম্বার সুসংবাদ হলো আল্লাহ তাআলা তখন বলবেন ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে দুনিয়ার মানুষেরা মাটির কবরে শুইয়ে দিয়ে গিয়েছে, তাকে আর মাটিতে শুয়াইয়া রাখিও না, ফা আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। তিন নম্বর হলো আল্লাহ তাআলা বলবেন তাকে তো কাফনের কাপড় দিয়ে কবরে পাঠানো হয়েছে, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরায়া দাও। চার নম্বরে আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিক থেকে তার কবরের দিকে একটা দরজা খুলে দাও, যখন জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে, ফায়াতিহি মির রাওহিহা ওয়া তিবিহা, তখন জান্নাত থেকে জান্নাতের সুগন্ধ তার কবরে আসতে থাকবে। পাঁচ নম্বর হলো ওয়াতাকাররু আইনুহু বিমা ইয়ারা ফিহা মিনান নাঈম, কবরে তাকে নিয়ামত সমূহ সম্পর্কে অবগত করা হবে,
জান্নাতের নিয়ামত সম্পর্কে তাকে বলা হবে। ছয় নম্বর হলো, তাকে তো আমরা সাড়ে তিন হাত কবর দিয়ে এসেছি, আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতারা আমার জান্নাতে এই বান্দার কবরটাকে এত সংকীর্ণ রেখো না, তার কবরটাকে তোমরা ওয়াইফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বসরিহি, তার চোখের সীমানা যায় যত দূর তার কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও তত দূর। তাও সুবহানাল্লাহ, মুখে দিয়ে বাইর হয় না, চোখের দৃষ্টি সীমানা যাবে যত দূর এই নেককারের কবরটাকেও বিস্তৃত প্রশস্ত করে দাও তত দূর। সুবহানাল্লাহ। সাত নম্বরে, একজন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তির আগমন কবরে হবে। ওয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজ হাসানুস সিয়াব তৈয়িবুর রিহ, সুন্দর পোশাক আশাক, সুন্দর সুঘ্রাণ যুক্ত এক ব্যক্তি আসবে, এসে ওই নেককার জান্নাতি লোককে বলবে আবশির বিল্লাদি আবশুর আবশির বিল্লাদি ইয়াসুরুক, এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো যে সুসংবাদ শুনলে তুমি আনন্দিত হবে। হাদা ইয়াউমুকাল্লাদি কুনতু তুআদু, এটা সেই দিন যে দিনের ওয়াদা করা হয়েছে। ওই নেককার জান্নাতি ব্যক্তি তখন সেই লোকটাকে বলবে মান আনতা, তুমি কে? সে বলবে আমি কোনো মানুষ নই, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার তাহাজ্জুদের নামাজ, আমি তোমার শত সকল সুন্দর নেক আমল। সেই নেক আমলগুলোকে সুন্দর সুরত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন যাতে তোমাকে আমি জান্নাতের সুসংবাদ শোনাতে পারি। এরপরে আট নম্বরে হলো, আট নম্বরে হলো ওই লোকটাকে কবরের মধ্যে প্রত্যেক দিন বলা হবে, স্বপ্নেও দেখানো হবে, হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এভাবেই তুমি পরম আনন্দে এই কবরে ঘুমিয়ে থাকবে। নয় নম্বরে, তার কবরটা অন্ধকার থাকবে না, এই কবরটাকে জান্নাতের আলোয় যিনি আলোকিত করে দিবেন তিনি কি। দশ নম্বরে ফেরেশতা বলবে তুমি, তোমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, নামকানাউমাতিল আরুস, নতুন বিয়ে করে বর যেমন তার নতুন স্ত্রী নিয়ে বাসর ঘরে ফুর্তি করে আনন্দ করে ঘুমায়, তুমিও তেমনি এই কবরে কিয়ামত পর্যন্ত আরাম করে ঘুমাও। এই দশটি পুরস্কার আমরা চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? এমনি এমনি পাওয়া যাবেন? কিছু আমলের দরকার আছে না? একটা হাদিস শোনায় শেষ করবো আজকে, হাদিসটা কি মনোযোগ দিয়ে শুনবেন? এই পুরস্কারগুলো আপনারা পেয়ে যাবেন, কেমনে পাবেন শুনেন। আল্লাহর হাবিব বলেছেন ফা ইন কানা মুমিনান, কোন লোক যদি মুমিন হয়ে কবরে যায়, কানাতিস সালাতু ইনদা রাসিহি, তার মাথার দিক থেকে থাকবে নামাজ। জোরে বলেন মাথার দিকে থাকবে কি? আরো জোরে বলেন মাথার দিকে থাকবে কি? নামাজ। কেন মাথার দিকে? কারণ আমরা নামাজে সাজদা দেই কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? দুনিয়াতে যারা এই মাথা দিয়ে সাজদা দিবে, মাথা দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদা দিবে, এই নামাজের আমল তার মাথার দিকে কবরে থাকবে। ওয়া কানা সিয়ামু আন ইয়ামিনিহি, এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজানের যে সিয়াম সাধনা, এই রোজাগুলো থাকবে কবরের ডান পাশে। এরপরে দেখুন ওয়া কানাতিজ যাকাতু আন শিমালিহি, যাকাত বা দান সদকাগুলো থাকবে আপনার আপনার বাম পাশে। তারপরে ওয়াকানা ফিআলুল খায়রাতি মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মারুফি ওয়াল ইহসানি ইলান নাসি ইনদা রিজলাইহি, অন্যান্য সকল নেক আমল ইহসান ইখলাসের সাথে যত আমল করেছেন সেগুলো থাকবে পায়ের দিকে। বলেন তো কোনো দিক কি বাকি আছে নাকি? হ্যাঁ, কথা বলেন, বাকি আছে? প্রশ্ন হচ্ছে মাথার দিকে কি? ডান দিকে, সিয়াম বাম দিকে, যাকাত বাম দিকে, যাকাত পায়ের দিকে, অন্যান্য সকল? জোরে বলেন, এই হাদিসটা মুখস্থ করে যেতে হবে। আপনারা না বলছেন কবরে আপনারা এই দশটা সুসংবাদ চান, তো আমল লাগবে না? মুমিন হয়ে কবরে গেলে মাথার দিকে, আরো জোরে, আরো জোরে, ডান দিকে, বাম দিকে, পায়ের দিকে, অন্যান্য সকল?
এগুলো কি করবে? এবার শুনেন, এগুলো কি করবে? এগুলো তখন কবরের মাটিকে সাবধান করবে, হে কবরের মাটি, তুমি এই ব্যক্তিকে কষ্ট দিবা না, আমি তার সালাত, আমি তার সিয়াম, আমি তার যাকাত, আমি তার অন্যান্য নেক আমল, তার পক্ষে আমরা চতুর্পাশে অবস্থান নিয়েছি, বেয়াদবি করবা না। এ হচ্ছে আল্লাহর নেককার বান্দা রাসূলের খাঁটি উম্মত। এভাবে করে কবরে আপনাকে কবরের শাস্তি থেকে নেক আমল আপনার পক্ষে কথা বলবে, সুপারিশ করবে। এভাবে করে আপনি যদি কবরের মধ্যে আরাম করে জান্নাতে ঘুমাতে চান, নামাজের আজান হলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আপনি যেন প্রতিদিন আল্লাহকে সাজদা দিতে পারেন। ডেইলি আল্লাহ নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? জোরে বলেন তো। ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? জোরে বলেন, একটা না দিয়ে হয়েছে কি? কি হয়েছে? মাশাআল্লাহ, একজন বলেছেন ইবলিস, একজন বলছেন মালউন, আরো আছে কয়েকটা, বলবো? এটা বলে শেষ করব, শুনবেন তো সবাই। ইবলিস এক সাজদা না দিয়ে তার ক্ষতি হয়েছে পাঁচটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার সে হয়েছে মালউন, অভিশপ্ত। দুই নাম্বার হয়েছে মারদুদ, মানে জান্নাত থেকে বিতাড়িত, আল্লাহর কাছ থেকে বিতাড়িত। তিন নাম্বার হলো সে হয়েছে আল্লাহর হুকুম অস্বীকারকারী। চার নাম্বার সে হয়েছে অহংকারী। পাঁচ নাম্বারে হয়েছে কাফির। আপনি সূরা বাকারার ৩৪ নাম্বার আয়াত পড়েন, ওয়া ইযু কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছেন, আর স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল, ইবলিস সাজদা দিল না। না দেওয়ার কারণে তার কি হয়েছে? সে তো অভিশপ্ত হয়েছে। ইবলিস অভিশপ্ত যেমন হয়েছে, ইবলিসের মতো আজান হলে যারা আল্লাহকে মসজিদে গিয়ে সাজদা দেয় না তারাও হচ্ছে অভিশপ্ত মানুষ। ইবলিস যেমন আল্লাহর হুকুম অমান্য করে সাজদা না দিয়ে আল্লাহর কাছ থেকে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে, যারা দুনিয়ার জীবনে আজান শুনলে আল্লাহকে সাজদা দেয় না এরাও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছে। ইবলিস সাজদা দেয় নাই, আবা অস্বীকার করেছে। ইবলিস হলো আল্লাহর হুকুম অমান্যকারী, যারা ফজর জুহর আসর মাগরিব এশায় নামাজে যায় না এরাও হচ্ছে আল্লাহর হুকুম অমান্যকারী ব্যক্তি। ওয়াস্তাকবারা, ইবলিস অহংকার করেছে। ইবলিসের মতো আজান শুনে ফজর জুহর আসর মাগরিব এশায় যারা সাজদা দেয় না আসমানের নিচে জমিনের উপরে এরা হলো সবচেয়ে বড় অহংকারী। ঠিক তো কইলেন, আজান হলে পাওয়া যায় তো আপনারে? হ্যাঁ, আমার চাচা বলে দিয়েছেন মাশাআল্লাহ, রোজার মাসে আটে না, এমনি মাসে নাই। ঠিক আছে না কথা? মাখরাজ ঠিক আছে আমার? কি বলছেন চাচা, রোজার মাসে আটে না, এমনি মাসে হয়ে গেছে বাবা? কথা ঠিক আছে তো? মাশাআল্লাহ, ঠিকই তো আছে, শুধু রোজা আসবে পরে আর। আহা, নামাজ ওই যে বললাম যে আল্লাহকে সাজদা দেয় না সে অহংকারী। আমরা নামাজে দাঁড়ালে অহংকার থাকে, দাঁড়াই কেমনে? কাঁধ বা কান বরাবর হাত উঠাইয়া মনে হয় যেন গোলাম, তখন সারেন্ডার করে আসামি হয়ে তার মাহবুদের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার! ইমাম সাহেব তেলাওয়াত শেষ করে বললেন, আর আমরা যখন দাঁড়াই কুমু লিল্লাহি কানিতিন, বিনয় হয়ে গোলামের মতো, এমনি একদম গোলামের মতো দাঁড়াইলাম। ইমাম সাহেব বলেছেন, আল্লাহু আকবার! মাথাটা নত করে এখন ঝুঁকিয়ে দিয়েছে রুকুর মধ্যে। আল্লাহ বলতেছেন, রাগ তোর অহংকার আমি শেষ করতেছি। অহংকার কেমনে চলে যাচ্ছে? সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে যখন সাজদায় গেলাম, আল্লাহু আকবার! টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সব শ্রেণী পেশার মানুষ তখন মাথাটা নত করে দিয়ে, কপাল আর নাক দিয়ে আল্লাহর কুদরতি চরণে এমন ভাবে তখন লুটিয়ে পড়েছে, নামাজের এই দৃশ্য দেখে তখন মনে হয় গোলাম সত্যিকার অর্থেই মালিকের সামনে অহংকার ত্যাগ করে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ।
মানুষ যেরকম আল্লাহকে সুন্দর করে সাজদা দেয়, গরু আমাদের মতো সাজদা দিতে পারে? জোরে বলেন, ছাগল পারবে? কোন পশু পারবে? গরু ছাগল বা পশু, গরু ছাগল বা পশু মানুষের মতো এত সুন্দর করে সাজদা দিতে পারে না। কোন মানুষ সাজদা যদি না দেয়, নামাজ যদি আদায় না করে, তার মধ্যে আর গরু ছাগল পশুর মধ্যে কোনো পার্থক্য আর থাকে না। আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? কয় ওজন নামাজ পড়ে না, বেশি ব্যস্ত, তো ইমান ঠিক আছে? ইমান থাকলে না ঠিক থাকবে? ইমানই তো নাই, ঠিক কেমনে থাকে এটা? পাঁচ নাম্বার ইবলিসের কি ক্ষতি হয়েছে? ওয়াকানা মিনাল, একটা সাজদা না দিয়ে কি হয়েছে? আপনি ডেইলি কয়টা দেন না, কয়বার হইছেন চিন্তা করেছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো। কার সাথে কুফরি? এক সাজদা না দিলে কয় ক্ষতি? জোরে বলেন, জোরে বলেন। এক নাম্বার খাইয়া ফেলছে, আম খাইয়া এই হইছে বুঝি ব্রেইন আপনার। এক নাম্বার মালউন, অভিশপ্ত। দুই নাম্বার মারদুদ, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। তিন নাম্বার আবা, অস্বীকারকারী। চার নাম্বার ওয়াস্তাকবারা, অহংকারী। পাঁচ নাম্বার ওয়াকানা মিনাল। আমরা কি পাঁচটা ক্ষতি চাই? তাহলে আজান হলে নামাজে যাবেন তো? ইসলামের সবচেয়ে বড় ইবাদত কি? জোরে বলেন, জোরে বলেন। মা বোনরা জান্নাতে যাওয়া সহজ। ইজা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা, চারটা কাজ আপনারা করবেন বোনেরা। সময় মতো নামাজ, রমজানের রোজা যথাযথভাবে আদায় করা, লজ্জাস্থানের হিফাজত আর স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য, এই চার কাজ যে নারী করবে, আল্লাহ তাআলা ওই নারীকে বলবেন তোমার পছন্দ মতো যে কোনো গেট দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বলছিলাম কবরে শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আমল করা লাগবে। মাথার দিকে কি আসবে? ডান দিকে সিয়ামের মাসে সিয়াম ঠিক মতো করবেন তো? বাম দিকে, পায়ের দিকে অন্যান্য? তাহলে কবরের আজাব থেকে বাঁচার জন্য আমল কি দরকার? এই হাদিসে আছে না নাই? লাস্ট আরো একটা আমল বলবো। কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা মুলক। আল্লাহর হাবিব বলেছেন, রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তিলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে বাঁচাইয়া দিবে। আবার অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন, যারা সব সময় রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করে, এই সূরাটি কিয়ামতের দিন তার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে, ততক্ষণ আল্লাহ ওই লোকটাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ। সূরা মুলকে আয়াত ৩০টা, জোরে বলেন কয়টা? একদিনে এক আয়াত শিখলে ৩০ দিনে কত হয়? ৩০ আয়াত। পারবেন না মুখস্থ করতে? আর একটা আমল হলো, নামাজে দোয়ায়ে মাসুরা পড়েন, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা বলে সালাম ফেরায় ফেলেন। একটা হাদিস আছে নবীজি, সব সময় সালাম ফেরানোর আগে চারটি বিষয় থেকে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা করবেন। এই আমলগুলো শিখাই দিলাম, এই আমলগুলো করলে কবরের জিন্দেগি সুন্দর হবে, কবরের শাস্তি থেকে বাঁচতে পারবো। সবচেয়ে বড় আমল হলো নামাজ। সবচেয়ে বড় আমল কি? আমরা সবাই যে কবরে চলে যাব, এই কবরস্থান সুন্দর থাকুক, কবরস্থানটা উন্নয়ন হোক, আমরা ওই কবরে যাব, সবাই চাই তো? কারা কারা চাই না হাত তুলেন তো? মাশাআল্লাহ, কারা কারা চান এবার হাত তোলেন? মাশাআল্লাহ, সবাই চান তো? হাত গুলো একটু নাড়াছাড়া মারেন। জানতো স্বেচ্ছাসেবক ভাইয়েরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেন, তারা কেমন চায় দেখতাম। হাত নামাইয়া পকেটে ঢুকান।